হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। চলে এসেছি আবার তোমাদের সাথে আজকে কথা বলতে। আজকে এসেছি আবার শিলিগুড়ির পার্ট টুটা নিয়ে। তো যারা যারা পার্ট ওয়ানটা দেখে নিয়েছিলে তারা জানো আমরা কোথায় এন্ড করেছিলাম। আমরা এসেছিলাম সেবকে এবং সেবকে এসে আমাদের পার্ট ওয়ানটা ক্লোজ করেছিলাম। তো সেখান থেকেই এক্স্যাক্টলি ওখান থেকেই পার্ট টুটা শুরু হচ্ছে। তো বাই দ্য ওয়ে, যারা যারা পার্ট ওয়ানটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা চাইলে এই পার্ট টুটা দেখে পার্ট ওয়ানটাকেও দেখে নিতে পারো। তো এখন আমাদের যে ডেস্টিনেশনটা থাকবে, আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে করোনেশন ব্রিজ। হ্যাঁ, যারা যারা শিলিগুড়িতে এসছো, যারা সেবকে এসছো, তারা জানো যে করোনেশন ব্রিজটা একটা খুব ভাইটাল একটা লোকেশন এখানে। বিকজ ওখান থেকেই কিন্তু দুটো টুরিস্ট স্পট ডিভাইড হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে টুয়ার্ডস ডুয়ার্স আর একটা চলে যাচ্ছে গ্যাংটক। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। বাই দ্য ওয়ে, যে রেলগেটটা দেখছো, রেলগেটের বাঁদিকেই অ্যাকচুয়ালি সেবক স্টেশনটা রয়েছে। তো আমরা ওখানে যাইনি, যাওয়ার দরকার ছিল না। তো নেক্সট টাইম সেবক স্টেশনটাও তোমাদেরকে দেখাবো, এক্সপ্লোর করবো। তো চলো এখন আপাতত আমরা এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশন থেকে, যেটা কিনা করোনেশন ব্রিজ। তো লাস্ট ব্লগে লাস্ট পার্টটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আর আমার ফ্রেন্ড দুজনে যাচ্ছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি একদম মর্নিং অ্যারাউন্ড 7 o'clock আমরা বেরিয়ে গেছিলাম। তো আমাদের টার্গেট ছিল যে বাই 7:30 আমাদের এই লোকেশনটাতে পৌঁছাতে হবে। তো সেই জন্য আমরা একটু আর্জেন্সিতে ওখানটাতেই যাচ্ছি। তো ডান দিকে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, ডান দিকে হচ্ছে তিস্তা নদী রয়েছে। তো এই তিস্তা নদীটার সাথে সাথেই আমরা এখন টুয়ার্ডস করোনেশন ব্রিজের দিকে যাব। যারা গ্যাংটক এসছো আগে তারা সবাই জানো যে এই তিস্তা নদীটা কিন্তু টুয়ার্ডস এখন যতটা তোমরা যেতে থাকবে গ্যাংটক পর্যন্ত, আলটিমেটলি গ্যাংটকের দিকে একদম পুরোটাই কিন্তু এই তিস্তা নদীটাও কিন্তু সঙ্গে সঙ্গে যায়। তো একটা খুব মনোরম একটা দৃশ্য দেখা যায়। তার সাথে সাথে এখানে যদি আমার যেটা মনে হয়, যদি আমরা মনসুনে আসতে পারি, মনসুনে আসলে একটা অপরূপ একটা সৌন্দর্য থাকবে। পাহাড় এমনিতেই খুব সুন্দর, তার সাথে সাথে বর্ষাকালে যদি আসা যায় একটা অপরূপ একটা তার লুকই চলে আসে। তো এখনও এই সময়টা তো খুব ভালো লাগছিলো দেখতে আমার। তো আমরা যখন ফিরবো, ফেরার সময় কিছুটা সময় এখানে দাঁড়াবো, তখন যদি দাঁড়িয়ে যদি আমি শ্যুট করি তখন তোমাদেরকে সেই লুকটাও একটু আমি দেখাবো। তো চলো এগিয়ে চলি এখন টুয়ার্ডস করোনেশনের দিকে। এখনও পর্যন্ত যারা আমাদের সাথে এই ব্লগটাতে আছো, এই ভিডিওটাতে আছো, তো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে দিও অ্যান্ড সাথে তার সাথে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো যারাই নতুন চ্যানেলে আছো, যারা আমার ভিডিওটাকে দেখছো এবং আমাদেরকে আমাদের চ্যানেলটাতে আসছো, ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো তাদেরকে একটা রিকোয়েস্ট, তো পারলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের এই সাবস্ক্রাইব, তোমাদের লাইক বা তোমাদের কমেন্ট, এটাই থাকবে আমার জন্য একটা আলাদা একটা মোটিভেশন। তো এই মোটিভেশনটা দরকার, যেটাতে মোটিভেশনটা পেলে আমি আমার আগামী দিনে আরও তোমাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারবো। এবং অবশ্যই তোমরা কিন্তু তোমাদের কমেন্টস জানিও তোমাদের, বিকজ আমিও নতুন শিখছি, আমি জানি না, এর আগে জানতাম না কীভাবে করতে হয়। তো এখন নতুন নতুন শিখছি এবং সেটাই তোমাদের সামনে নিয়ে আসছি। তো অনেক ভুল ত্রুটি থাকবে, যদি কোথাও তোমাদের মনে হয় যে না কারেকশনের দরকার আছে, যে এটাকে একটুখানি চেঞ্জ করা যেতে পারে, তো অবশ্যই তোমাদের কমেন্টসটা কিন্তু তোমরা দিও। এখানে গ্যাংটকে আসার জন্য তোমরা যারা এসো তারা জানো নিশ্চয়ই যে এখানে অনেকগুলি অপশন আছে, যেগুলো নিয়ে তোমরা আসতে পারো। তোমরা নিজেদের পার্সোনাল ক্যাব করে আসতে পারো। এখানে পাবলিক ক্যাব, পাবলিক ট্রান্সপোর্ট প্রচুর আছে এখানে। ইনফ্যাক্ট সিকিম গভর্নমেন্টের থেকে কিছু বাস বাগেরা চলে, তো সেগুলো করেও কিন্তু সেগুলো আবার শিলিগুড়ি থেকে ছাড়ে। তো শিলিগুড়ি থেকে ডিরেক্ট তোমার ওই পাবলিক ট্রান্সপোর্ট বা বাসে করেও কিন্তু তোমরা গ্যাংটকে আসতে পারো। তো একটু যদি গ্রুপটা বেশি থাকে, একটু যদি চার পাঁচজন বা ছজন হয়, সেই জায়গায় আমি মনে হয় যেতে পারি কোনো পার্সোনাল যদি ক্যাব রেন্টে নিয়ে নেওয়া যায় মনে হয় সেটা বেটার।
কী হয় তাহলে কী হবে, তাতে কিন্তু আমরা নিজেদের অনুযায়ী নিজেদের যেখানে যেখানে চয়েস সেই অনুযায়ী আমরা একই জায়গায় দাঁড়িয়ে স্পটগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারবো। বিকজ পাবলিক ট্রান্সপোর্ট বা বাসে আসলে যেটা একটা হয়, ওরা নির্দিষ্ট স্টপেজ ছাড়া দাঁড়াবে না, তো সেই জায়গায় একটা অব্লিগেশন চলে আসে। তো আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমার মনে হয় সেটা হয়তো বেটার যদি আমরা নিজেদের একটা পার্সোনাল যদি একটা যদি গ্রুপে যদি আসি, আমরা 4-5 জন যদি আসি, তো সেই জায়গায় যদি আমরা একটা প্রাইভেট কোনো ক্যাব নিয়ে আসতে পারি। তো এখন যদি একটু দেখো, এটা হচ্ছে সেবকেশ্বরী টেম্পল। তো অনেকেই জানো যে সেবকে এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট জায়গা, ইম্পর্ট্যান্ট মন্দির। আমাদের কলকাতায় যেমন দক্ষিণেশ্বর কালীঘাটকে আমরা খুব মানি, তো শিলিগুড়িতে এই সেবকেশ্বরী মন্দিরটা কিন্তু খুব জাগ্রত। এবং আমি শুনেছি, আমার ফ্রেন্ডটা অ্যাকচুয়ালি বলছিল, এখানে নাকি যদি কোনো কাপল যদি বিয়ে করে, তো বিয়ে করলে নাকি এখানে একটা ওরা কোনো সার্টিফিকেট বা কিছু পায়। তো আমি জানি না এটা কতটা সত্য বা কতটা মিথ্যা। তো কারোর যদি জানা থাকে এই ব্যাপারে কিছু, তো তোমরা কমেন্টসে আমাকে কিন্তু একটু রেক্টিফাই করে দিতে পারো। তো যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গেছি অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশন, যেটা তোমাদেরকে বলেছিলাম, করোনেশন। তো এই হচ্ছে করোনেশন ব্রিজটা। তো ব্রিজটার উপরে অবশ্যই যাব, অবশ্যই কি তোমাদের একটা ওয়াক থ্রু করবো, কিন্তু তার আগে একটু সাইড ভিউটা আমরা একটু দেখে নিই যে কীরকম লাগছে দেখতে। তোমাদের জাস্ট এক দুটো লাইন বলি অ্যাবাউট করোনেশন ব্রিজ। তো এই ব্রিজটা স্টার্ট হয়েছিল 1937 এবং এই ব্রিজ করার কাজটা কমপ্লিট হয় 1941। তো অলমোস্ট 5 বছর লেগে গেছিলো ব্রিজটির কাজটা ফিনিশ করতে। এবং তখনকার দিনে 1941 এই ব্রিজটা পুরোপুরি যখন ফিনিশ হয়, তো ওভারঅল কস্ট আছে অ্যারাউন্ড 6 লাখ। তো 6 লাখ টাকা খরচা করে এই ব্রিজটাকে কমপ্লিট করা হয়েছিল। এবং এই ব্রিজটা করার মেন রিজন ছিল শিলিগুড়ির সাথে দার্জিলিং হিলকে কানেক্ট করা। তো যদি এই কানেকশনটাই না হতো, তাহলে কিন্তু শিলিগুড়ির সাথে দার্জিলিং হিলস বা এখান থেকে যদি তোমার টুয়ার্স যদি যাও বাই রোড, এতটা কিন্তু ইজিলি আমরা কিন্তু যেতে পারতাম না। তো বাই দ্য হেল্প অফ এই করোনেশন ব্রিজ, তাই জন্য এই কিন্তু ব্রিজটা কিন্তু মাঝে মাঝেই যেটা দেখছো এখন যে ব্রিজটা কিন্তু অলরেডি মেনটেন্যান্সের কাজ চলছে। তো মোটামুটি বছরে যেরকম আমি শুনলাম লোকাল পিপলদের থেকে, বলছে বছরে আরও 2-3 বার নাকি এখানে মাঝে মাঝে মেনটেন্যান্সের কাজ হয়। তো অবশ্যই সেটা দরকার, বিকজ নিচে তিস্তা বয়ে চলেছে এবং যখন বর্ষা হয় তো তিস্তার জলও বাড়তে থাকে, তো অনেকটাই বাড়তে থাকে। এবং পাহাড়ি হিলসের জন্য, হিলস হওয়ার জন্য মনসুন এবং জলের এতটাই ঢেউ থাকে যে অবশ্যই তার একটা শিডিউল, একটা মেনটেন্যান্স দরকার। তো মেনটেন্যান্সও খুব ভালোভাবেই এখানে হয় ব্রিজটার জন্য। তো যাই হোক, এখানে তো যাই হোক, এই পার্টটাতে আজকের মতন এতটাই। তো যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটাতে সঙ্গে ছিল এবং এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের কাছে তার সাথে সাথে একটু জানিয়ে রাখতে চাই, যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করে দিও তোমাদের ফেলো কালিকদের সাথে। তো চলো, এখনকার মতন এখানেই এন্ড।